রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের নিয়ম নীতিকে মান্যতা দিল না তেলিয়ামুড়ার দুটি গুণিহাটি বিদ্যালয় সহ একাধিক স্কুলের শিক্ষকরা। এই দৃশ্যটি এলো সোমবার তেলিয়ামুড়ায়। কোভিড-19 এর পরিস্থিতির কথা উপলব্ধি করে রাজ্যের শিক্ষা দপ্তর রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলির জন্য নিয়ম নীতির নোটিফিকেশন জারি করেছিল, যাতে প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র থেকে শুরু করে সপ্তম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে আসার সম্পূর্ণ বারণ আগামী 30শে জানুয়ারি পর্যন্ত। কিন্তু দপ্তরের এই নিয়ম নির্দেশিকাকে মান্যতা না দিয়ে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সহ তেলিয়ামুড়ার একাধিক স্কুলে সোমবার সপ্তম শ্রেণীর সংস্কৃত এবং হিন্দি পরীক্ষা গ্রহণ করে বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে শিক্ষা দপ্তরের নোটিফিকেশনকে মান্যতা না দেওয়ার কারণে কোভিড-19 তৃতীয় ঢেউয়ের গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা করছেন অভিভাবক সহ একাংশ শিক্ষক মহল। এদিকে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পরীক্ষার কক্ষ ছেড়ে পালিয়ে সপ্তম শ্রেণীর পরীক্ষা বন্ধ করে দেওয়ার জন্য উদ্যত হন। কোন ক্লাসের এক্সাম হয়েছে আজকে ম্যাডাম? ম্যাডাম কোন ক্লাসের এক্সাম হয়েছে আজকে? ম্যাডাম কোন কোন ক্লাসের এক্সাম হয়েছে? ম্যাডাম ম্যাডাম একটু কাইন্ডলি যদি একটু বলেন ম্যাডাম, ম্যাডাম একটু ম্যাডাম কাইন্ডলি যদি একটু বলেন কোন ক্লাসের এক্সাম হয়েছে ম্যাডাম? ম্যাডাম কাইন্ডলি যদি একটু বলেন কোন ক্লাসের এক্সাম হয়েছে আজকে? ম্যাডাম আজকে আজকে এইটার এক্সাম হয়েছে, ক্লাস সেভেনের এক্সাম হয়েছে না? এক্সাম তো গভর্নমেন্ট তো আমাদের কাছে এরকম করে বলেছে যে পরীক্ষা যেগুলি চলবে সেগুলি চলার কথা বলেছিল, কিন্তু যেগুলিতে যেমন অর্ডার আসছে 7 পর্যন্ত বন্ধ থাকবে স্কুল। কিন্তু স্যার দেখলাম যে এই স্কুলের মধ্যে 1 থেকে 7 পর্যন্ত তো মানে প্রাক প্রাথমিক থেকে 7 পর্যন্ত গভর্নমেন্ট রুলস দিয়েছিল যে বিদ্যালয় বন্ধ থাকার বা স্টুডেন্টরা না আসার জন্য, কিন্তু এই স্কুলে তো স্যার 1 থেকে ক্লাস 7 এসছে। আমরা খাতা দিয়েছিলাম, আমরা ডিউর সঙ্গে কথাবার্তা বলেছি, ডিউর যদি বিচারে দিন আমরা সেই দিয়েছি। না স্যার এক্সাম তো আমাদেরকে এক্সাম বন্ধ থাকবে, আগে যখন নোটিশ এসেছিলো তখন বলেছিল যে যাদের এক্সাম আছে এক্সামের আওতা বাড়ে থাকবে। এখন আমরা ডিউর সঙ্গে এইটার বিষয়ে ডিসকাস করলাম, ডিউ বলছে ওদেরকে এক্সাম যেহেতু আছে সাসপেন্ড করে দিই, আমরা সাসপেন্ড করে দিয়েছি। স্যার এক্সাম তো হয়েছে স্কুলে, হ্যাঁ এইটাই হচ্ছে না, অনেক ছাত্রছাত্রীরা তো বলেছে তারপর এক পরীক্ষা দিয়ে সেরে বেরিয়ে গেছে পরীক্ষা দিয়ে। না না না, পরীক্ষা 12টায় শুরু হলো, পরীক্ষা কি করে দেবে, সারা 12টায় শুরু হলো পরীক্ষা। যদিও 12টা থেকে 2:30টার মধ্যে পরীক্ষা দিতে আসা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রায় অধিকাংশই পরীক্ষা দিয়ে বাড়ি চলে যায়। এদিকে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং কবি নজরুল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিকদের ক্যামেরার সামনে পৃথক পৃথক মন্তব্য দিয়ে শাক দিয়ে মাছ ডাকার মতো উপক্রম। ক্লাস 7 এর কি আজকে স্যার এক্সাম হয়েছে? ক্লাস 7 এর নরমাল ডেট অনুযায়ী 15 তারিখ ছিল সেন্ট্রালাইজ কোশ্চেনের ডেটটা, তো আমাদের এক্সট্রা যে সাবজেক্ট হিসেবে যেটা সেন্ট্রালাইজ থেকে করা হয় না, হিন্দি বা সংস্কৃত, কিছু কিছু স্কুলে হিন্দি থাকে, কিছু কিছু স্কুলে সংস্কৃত থাকে, তো সংস্কৃত পার্টটা যেটা রয়ে গেছে ওটা ছিল আর কি। মানে ক্লাস 8 তো এমনিতে ঠিক আছে, তো যেহেতু তাদের একটা পরীক্ষা পেন্ডিং ছিল এটা হয়ে গেছে আর কি আজকে। স্যার প্রাক প্রাথমিক থেকে তো ক্লাস 7 পর্যন্ত ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে আসা করোনার পরিস্থিতির কারণে বর্তমান রাজ্য সরকার মানে বিদ্যালয়ে আসা বন্ধ করে রেখেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে সপ্তম শ্রেণীর পরীক্ষা স্যার কীভাবে হলো? সপ্তম শ্রেণীর পরীক্ষা আমরা ডিস্টেন্ট আগে ডিপার্টমেন্টের গভর্নমেন্ট সার্কুলার ছিল পরীক্ষা হবে যত যেমন 15 তারিখ অবধি সার্কুলার ছিল যেই যে স্কুলে পরীক্ষা আছে পরীক্ষা হবে, যেই যে স্কুলে পরীক্ষা নাই ক্লাস 2 অবধি অফ থাকবে, বাকিদের 50% সিস্টেমে ক্লাস হবে, এটা ছিল ব্যাপার। তো এখন নেক্সট যে সার্কুলার ছিল ক্লাস 8 থেকে 50% সিস্টেমে ক্লাস হবে, এটাই ছিল ব্যাপার। তবে যেহেতু ক্লাস 7 একটা পরীক্ষা রয়ে গেছে আমরা ডিস্টেন্স মেনটেন করে পরীক্ষা নিয়ে নিয়েছিলাম আর কি। ঠিক আজকে কি ক্লাস 7 এর এক্সাম হয়েছে স্কুলে? আমরা তো এই পরীক্ষা, তারা তো আজকে লাস্ট পরীক্ষা ছিল, তো তারা লাস্ট পরীক্ষা তো অনেকে চলে এসছে, তো আমরা এখন বসিয়েছিলাম, কিন্তু যেহেতু বলছেন কিন্তু আমাদের কাছে তো পরীক্ষা বন্ধের কোনো কিছু নেই, তো যাই হোক আমরা এখন ছেড়ে দিয়েছি, স্যার কথা বলে ছেড়ে দিয়েছি। গভর্নমেন্টের তো একটা রুলস ছিল যে প্রাক প্রাথমিক থেকে ক্লাস 7 পর্যন্ত ছাত্রছাত্রী বিদ্যালয়ে আসবে না, প্লাস এক্সামিনেশনও দিতে পারবে না। স্কুলে আসবে না মানে তো এক্সাম দিতে পারবে? হ্যাঁ ওরা তো চলে এসছে, তাই আমরা ভাবছি আচ্ছা ঠিক আছে যখন আজকে লাস্ট পরীক্ষা, তো যাই হোক এখন যেহেতু সবাই বলছে ঠিক আছে ছেড়ে দাও, তাদেরকে ছেড়ে দিয়েছি আর কি। কে বলেছে স্যার ছেড়ে দেওয়ার জন্য? যে আমরা
আপনারা এসেছেন, আপনারা বলছেন যে এখন পরীক্ষা দেওয়া যাবে না, তাই আমরা ভাবছি ডিওর সঙ্গে কথা বলেছি। তো এখন যেহেতু ডিও কি বলেছে, না না ডিও বলেছে ঠিক আছে ছেড়ে দিন, ছেড়ে দিন, ওদের পরীক্ষা নেওয়া দরকার নেই, ওরা পরীক্ষা যখন দেবে, যখন খুলবে তখন দেবে। কিন্তু স্যার দেখা গেছে যে ওদিক প্রায় 50-60 জন ছাত্রছাত্রী পরীক্ষার রুমে বসেছে, বসেছিল, আমরা এখন 50-60 জন করে সবাই বসেছে। হ্যাঁ আমরা তারা বারণ করেছি যে চলে যায়। তো স্যার কি মনে হয় যে কোভিড কি ছড়তে পারে এই বিষয়গুলো থেকে, যেহেতু গভর্নমেন্ট একটা রুলস দিয়েছে, কি বলবেন স্যার? এখন বলবো কোভিড তো আছেই, কোভিড তো সারা মানে দেশেই আছে, কোভিড সারা পৃথিবীতেই চলছে কোভিড। আমরা মানে বাচ্চাদের যাতে কোনো রকম ইয়ে না হয়, অ্যাটাক না হয়, এখন কোভিড তো বাজারে রাস্তায় সব জায়গায় যে কোনো জায়গাতে হতে পারে। কোন স্কুল স্যার এটা? দেখেছেন আপনার স্কুলের নাম লেখা আছে স্কুল। হ্যাঁ তো এখন যখন আপনারা এসছেন, আপনাদেরও বলছেন যে না কেন, না কথা তো ঠিক কেন, কিন্তু আমরা চেয়েছিলাম যে এসে গেছে এখন আর কি, বাকিদের তো ঢুকতে দিইনি, আমরা পাঠিয়ে দিয়েছি আজকে। তো স্যার এমনও দেখতে পেলাম অনেক ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে বেরিয়ে গেছে, খাতা জমা দিয়ে বেরিয়ে গেছে, ওরা তো লেখেইনি, মানে এখন বসে আছে, বসে চলে গেছে মিড ডে মিল খাওয়ার জন্য। ওরা তো বললো যে পরীক্ষা দিয়ে ফেলেছে, আমাদের কাছে স্টুডেন্টদের বক্তব্য আছে স্টুডেন্টদের আমাদের কাছে, ওরা ছোট মানুষ, ওরা এসছে আসলে খাওয়ার জন্য, খেয়ে চলে গেছে, জানে বন্ধ, তা ওরাই এসছে, ওদের বাড়িতে পাঠাতে পারেনি, তারা পরীক্ষা দেবে। তো যাই হোক আমরা ছেড়ে দিয়েছি, কারণ আমরা রাখিনি, কারণ শুধু এইটি আছে ক্লাস এইট, ওদের পরীক্ষা আছে আজকে লাস্ট, আগামীকালকে থেকে ওরা আমরা নোটিশ ছুটি করে ফেলেছি, যারা আসবে ওরা গার্জিয়ানের পারমিশন নিয়ে আসবে, গার্জিয়ান যদি পাঠায় তাহলে স্কুলে আসবে, নাহলে আসবে না। এখন আমি বলতে পারি বিদ্যালয় পরিদর্শকের অনুপস্থিতিতে আমি বলতেছি যে আমাদের আওতাধীন যেসব স্কুলগুলি আছে সেগুলিতে টোটালি বন্ধ, আর অন্যান্য সেলফ ড্রাইভ স্কুলগুলিতে কী হইতেছে এখনও পর্যন্ত আমরা জানতে পারছি না, পরবর্তী সময় তদন্ত সাপেক্ষে জানা যাইতে পারে, তবে এটা কর্তৃপক্ষ চিন্তা করব। আর আমি মনে করি বা ক্লাস সেভেন পর্যন্ত যে পরীক্ষা, সেভেনের যে পরীক্ষা, সংস্কৃত পরীক্ষা বা হিন্দি পরীক্ষা আপাতত স্থগিত থাকবে। তাহলে স্যার মানে কি মনে করতেছেন যে কবি নজরুল বিদ্যাভবন এবং যে আজকে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, তারা আজকে দেখতে পাইলাম স্যার মানে সপ্তম শ্রেণীতে সংস্কৃত বিষয়টার এক্সাম নেওয়া হয়েছে, হ্যাঁ, তো এটা কি মনে করতেছেন? দেখি সরকারি নিয়ম নীতিতে তারা মান্যতা দিছে না, আপনাদের কথা, কিন্তু আমরা এখনো পর্যন্ত কিছু কইতে পারতেছি না, যেহেতু আপনাদের মাধ্যমে যেটা জানলাম সেই অনুসারে আমার বক্তব্য ঠিক হইতেছে না। তবে আমাদের ইন্সপেক্টরেটের যদি আওতাধীন হয়ে থাকে তাহলে ইন্সপেক্টর নিশ্চয়ই এটার খোঁজখবর নেবেন, পরবর্তী স্টেপ যা নেওয়ার তেনে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের সাথে আলোচনা করে সেই সিদ্ধান্ত নেবেন। স্যার যদি পরীক্ষা মানে যদি নেওয়া হয়ে থাকে দুইটা স্কুলের মধ্যে বা নেওয়া হয়েছে, কি মনে করতেছেন কোভিড কি ছড়তে পারে ছাত্রের মধ্যে যদি পরীক্ষা না হয়? মনে করতেছেন গোষ্ঠী সংক্রমণের একটা কি আশঙ্কা থাকতে পারে স্যার? অবশ্যই থাকবে, এতে মানে পরীক্ষা নিলে স্যার গোষ্ঠী সংক্রমণটা ছড়াইতেই পারে নাকি? ছড়াইতেই পারে। স্যার আপনার নাম? আমার নাম দিলীপ চৌধুরী। স্যার ডেজিগনেশন? হেড ক্লার্ক। কইছে নি তোমরা আজকে পরীক্ষা লইছে? কোন স্কুল? কি পরীক্ষা হয়েছে তোমরা? সংস্কৃত। আচ্ছা কয়টা থেকে শুরু হয়েছে পরীক্ষা? সাড়ে বারোটা না? পরীক্ষা শেষ কখন ভাই? আজকে তোমার পরীক্ষা হয়েছে? কোন ক্লাস? ক্লাস সেভেন। কোন স্কুল এটা? এটা কবি নজরুল বিদ্যাভবন দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। তোমরা কি পুরো ক্লাসের সবাই আইসো পরীক্ষা দেওয়ার জন্য আজকে? হ্যাঁ স্যার।